अस्सलाम वालेकुम। बस वालेकुम सलाम। वालेकुम। नहीं মিস আমিনা প্রেসিকে লিখছি কিন্তু গ্রুপে পাঠিয়েছি, কিন্তু সিন হচ্ছে না, কেটে যাচ্ছে। এখন কি করব? আপনি কি কি খাতাটা এখন দেখাবো ক্যামেরা অন করে? কেন যাচ্ছে না কেন? মিস জান আমার ফোন থেকে কেন জানি বলতেছে যাচ্ছে না, মানে আমি পাঠাই এগুলো কেমন জানি ঝাপসা টাইপের হয়ে আবার চলে যায়, ডিলিট হয়ে যায়। দেখাও তাহলে। মিস আমি কি এখন আপনাকে দেখাবো? হ্যাঁ দেখাও। আচ্ছা হ্যাঁ রূপা দেখাও, ক্লাস শুরু করতে হবে তো। খাতাটা অন্যভাবে ধরতে হবে, দেখা যাচ্ছে না তো। আমি কি একটু পিছিয়ে কেন এটা দিচ্ছি? আচ্ছা একটা কাজ করো রূপা, আমি তোমার খাতাটা পরে আমি মেসেঞ্জারে কল দিয়ে তোমার কাছ থেকে খাতাটা দেখে নিবো। হ্যাঁ এখন আমরা আচ্ছা ক্লাসটা বুঝলাম। শুরু করি। হয়তো সেটিং এ কোনো প্রবলেম হয়েছে যার কারণে তোমার ছবিগুলো আসতেছে না, সেটিংটা একটু দেখো তাহলে হয়তো বুঝতে পারবে যে কেন আসতেছে না। ঠিক আছে মিস। আচ্ছা আজকে আমাদের সেকেন্ড পেপারে 3 এবং 4 নং এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের প্র্যাকটিক্যাল খাতা লেখা কমপ্লিট হয়ে যাবে। 3 নং যেটা রয়েছে, টাইট্রেশনের মাধ্যমে অজানা দ্রবণে অ্যাসিড এবং ক্ষারের পরিমাণ নির্ণয়, সেটা নির্ভর করবে আমরা অ্যাসিড করতেছি নাকি ক্ষার করতেছি। কখনো অ্যাসিড হতে পারে, কখনো ক্ষার হতে পারে, আমরা একটাই করাবো, বাকি কাজগুলো একই রকম, এই জন্য একটাই করাবো। অ্যাসিড অথবা ক্ষারের পরিমাণ নির্ণয় করার কথা বলা আছে, তো আমরা হচ্ছে এখানে হচ্ছে ক্ষারের পরিমাণ নির্ণয় করাটা দেখাবো। সেম ভাবে তোমরা অ্যাসিডের পরিমাণ নির্ণয় করাটাও দেখাতে পারবে। আর 4 নং যে এক্সপেরিমেন্টটা ছিল সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে ফেরাস আয়নের পরিমাণ কতটুকু, অর্থাৎ কতটুকু আয়রন আমাদেরকে মেপে নিতে হবে, সেটা আমরা প্রথমেই এটা নিয়ে আলোচনা করব। টাইট্রেশনের মাধ্যমে কিভাবে অজানা দ্রবণে অ্যাসিড অথবা ক্ষারের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি, এটার জন্য প্রথমে তোমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। আমি প্রতিটা ক্লাসেই বলি যে বেসিক জিনিসগুলো না জানলে পরীক্ষার সময় যে ভাইবাটা হবে সেই ভাইবাতে তোমরা উত্তর করতে পারবে না, আর উত্তর করতে না পারলে তোমরা ভাইবার জন্য যে 5 নম্বর রয়েছে সেই 5 নম্বরটা কিন্তু পাবে না।
প্র্যাকটিক্যাল খাতার ডিস্ট্রিবিউশন, মার্ক ডিস্ট্রিবিউশন এর আগে আমি বলেছি, আবারও বলছি যে পাস থাকবে তোমরা যে খাতাটা এখন লিখতেছ সেটার উপরে, পাস থাকবে ভাইবা পরীক্ষা হবে সেই সময় যে এক্সপেরিমেন্টটা তুমি পাবে তার উপরে বা বেসিক কিছু জিনিসও ধরা হতে পারে। আর 15 নম্বরের প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে বোর্ডের খাতা দেওয়া থাকবে, সেই খাতায় তোমাদের লিখতে হবে, যেটা আমরা ওখানে থাকবো, সাথে ওখানে কিছু এক্সটার্নাল থাকবে, বোর্ড থেকে নির্ধারিত কিছু টিচার থাকবেন, ওনারা থাকবেন, এই সবাই মিলে আমরা কি তোমাদের নম্বরটা দিব। এই জন্য তোমাদের খাতাটা ফ্রেশ থাকতে হবে, যেটাতে তোমরা 5 নম্বর এখনই কমপ্লিট করে রাখলে তোমরা 5 নম্বর পেয়ে গেলে ভাইবার জন্য কিছু এই যে প্রাসঙ্গিক কথাবার্তা জানতে হবে, তাহলে ভাইবাতেও তোমরা 5 নম্বর পেয়ে যাবে। আর পরবর্তীতে যে 15 নম্বরের কাজ করতে হবে, এটা কাজ করে লিখে জমা দিলে তোমরা ওখানে 15 নম্বর পেয়ে যাবে। অর্থাৎ খুব সহজে তোমরা কিন্তু 25-এ 25 নম্বর প্র্যাকটিক্যালে পেতে পারো। আমি এই যে যে এক্সপেরিমেন্ট গুলো করালাম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলোরই এক্সপেরিমেন্ট এই 3টা ফার্স্ট পেপারের আগেই করা হয়ে গেছিল, যেগুলো আর করা হয়নি। তোমাদের খাতায় কিন্তু এক্সাক্ট লেখা আছে, সেগুলো ওইভাবে থেকে যা, কোনো প্রবলেম নেই। ফার্স্ট পেপারে শুধু একটা বাদ ছিল, সেটা তো লেখা হয়ে গেছে। সেকেন্ড পেপারে গত 2 দিনে 2টা এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে, আজকে যে 2টা আছে 2টা এক্সপেরিমেন্টই ছোট ছোট, এই জন্য 2টা একদিনে দেখাচ্ছি, এই 2টা করে ফেলবে। এখন আমরা যে বললাম যে অ্যাসিড অথবা ক্ষারের ঘনমাত্রা যে নির্ণয় করব, সের জন্য একটা পদ্ধতি অনুসরণ করা হয়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে টাইট্রেশন। তোমরা প্রত্যেকে টাইট্রেশন কাকে বলে এটা জানার কথা, যেহেতু থিওরির সাথে এই অধ্যায়টা রিলেটেড রয়েছে। তারপরে আমি একবার বলছি যে যদি কোনো উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটা প্রমাণ দ্রবণ হতে হবে, অবশ্যই কিন্তু একটা জানা একটা অজানা দ্রবণ, কারণ 2টাই অজানা হলে তুমি কার সাপেক্ষে কাকে তুলনা করবে এটার একটা বিষয় রয়েছে। একটা অবশ্যই জানা হতে হবে আর একটা অজানা হবে। এই জানার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াকে বা পদ্ধতিকে আমরা টাইট্রেশন বলে থাকি। এই টাইট্রেশনে তোমাকে 2 ধরনের ভাবে করতে পারো, একটা হচ্ছে অ্যাসিড ক্ষারক করতে পারো, আবার জারক বিজারক করতে পারো, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিড ক্ষারক দিয়েই করা হয়। এর জন্য তোমাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে, যে প্রশমন বিন্দু বা বিক্রিয়ার শেষ বিন্দু, কারণ যখনই তুমি টাইট্রেশন করা শুরু করবে, যে বুলেটে একটা অজানা দ্রবণের ঘনমাত্রা দ্রবণ নিবা আর নিচে জানা দ্রবণের ঘনমাত্রার ML থাকবে, সেই পরিমাণের সাথে উপরের দ্রবণ যখনই মেশাতে থাকবো, সাধারণত একটা উপযুক্ত নির্দেশক ব্যবহার করা হয় যে এই রেঞ্জের মধ্যে। সেটা নির্ভর করবে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারক ব্যবহার করতেছি নাকি মৃদু অ্যাসিড তীব্র ক্ষারক নাকি মৃদু ক্ষারক তীব্র অ্যাসিড, কোনটা ব্যবহার করছি এটার উপর নির্ভর করে তোমরা তোমাদের থিওরি বইয়ে থিওরিতে দেখেছো যে উপযুক্ত কিছু নির্দেশক রেঞ্জ দেওয়া আছে। তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড দুইটাই হতে পারে, মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে ফেনোফথেলিন হয়, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে সবগুলোই হতে পারে, যেমন মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ফেনোফথেলিন। আর সাধারণত মৃদু অ্যাসিড মৃদু ক্ষারকের ক্ষেত্রে কোনো উপযুক্ত নির্দেশক ব্যবহার করা হয় না, কারণ এটা এই ধরনের বিক্রিয়াগুলো খুবই কম মাত্রায় ডিসোসিয়েট হয়, যার কারণে এগুলো পরীক্ষায় ওভাবে আসে না। এবং প্রত্যেকটারই কালার কিন্তু তোমাদের মূল বইয়ে দেওয়া রয়েছে, মিথাইল অরেঞ্জ অ্যাসিডিক মাধ্যমে কি ধরনের বর্ণ প্রদর্শন করে, ক্ষারীয় মাধ্যমে কি ধরনের বর্ণ প্রদর্শন করে, মিথাইল রেডের ফেনোফথেলিনের সবগুলোর পরিমাণ ওইভাবে কিন্তু তোমাদের বইয়ে লেখা রয়েছে। ওইগুলো বেসিক জিনিস তোমাদের জানতে হবে প্র্যাকটিক্যালের ভাইবাই অ্যান্সার করার জন্য। এখন আমরা যে আজকে কাজটা করব, আমরা কি বলেছি যে সোডিয়াম কার্বনের দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা কিভাবে নির্ণয় করব সেটা বের করা। এর আগে আমি তোমাদেরকে বলেছি প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তোমরা জানো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো সাধারণত সলিউশন তৈরি করে রেখে দিলে এদের ঘনমাত্রা কোনো পরিবর্তন হয় না, এই জন্য প্রমাণ দ্রবণ হিসেবে যেটা আমরা ব্যবহার করব অবশ্যই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের তৈরি প্রমাণ দ্রবণ ব্যবহার করব। আর সেকেন্ডারি যেগুলো সেগুলো তো সলিউশন তৈরি করে রেখে দিলে বাইরের তাপচাপ জলীয় বাষ্প ইত্যাদির সাথে বিক্রিয়া করে সেগুলো কি হয় ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের কোনো কাজ যদি আমাদের করতে হয় তাৎক্ষণিকভাবে সলিউশন তৈরি করে নিয়ে আমরা কাজটা করব। বাট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেহেতু ওইভাবে পরিবর্তন হয় না, এটা যদি সলিউশন অনেকদিন আগে তৈরি করেও রাখো ঘনমাত্রা তেমন কোনো চেঞ্জ হয় না বললেই চলে, এই জন্য আমরা পূর্বে তৈরি করা যে সলিউশন দিয়েও কাজ করতে পারি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সোডিয়াম কার্বনেটের নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণের সাহায্যে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজনীয় নির্দিষ্ট আয়তনকে
টাইট্রেশন করে অ্যাসিড দ্রবণের প্রকৃত ঘনমাত্রা নির্ণয় করা হয়। তাহলে দেখো এখানে অবশ্যই একটা প্রাইমারি একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নেওয়া হয়েছে। এখানে উপযুক্ত নির্দেশক হিসেবে মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয়, কারণ হচ্ছে এখানে মৃদু ক্ষারক হচ্ছে সোডিয়াম কার্বনের, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে তীব্র অ্যাসিড, যার কারণে এখানে মিথাইল অরেঞ্জ নির্দেশকটা বেশি ব্যবহার করা হয়, এবং সেক্ষেত্রে আমাদের গোলাপি থেকে হলুদ বর্ণের পরিবর্তন হবে। এক্ষেত্রে সোডিয়াম কার্বনেট একটি দ্বি অ্যাসিডীয় ক্ষার, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি দ্বি ক্ষারীয় অ্যাসিড। এই কথাটার অর্থ বুঝো তোমরা? রেসপন্স করো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ, এই কথাটার অর্থ কি বুঝো নাকি বুঝো না একটু বলো, শুধু এটুকু যে বুঝি বা বুঝি না। আচ্ছা, সোডিয়াম সোডিয়াম কার্বনেট একটি দ্বি অ্যাসিডীয় ক্ষার, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বি অ্যাসিডীয় দ্বি ক্ষার এক ক্ষারে প্রিয় অ্যাসিড। কারণ এই যে দেখো বিক্রিয়ায়, দেখো এখানে যদি খেয়াল করো সোডিয়াম কার্বনের 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, এই জন্য অ্যাসিড একটা ক্ষারে চলে যাবে, ক্ষারেরটা অ্যাসিড হয়ে যাবে। এই জন্য সোডিয়াম কার্বনেটকে বলা হচ্ছে একে প্রশমিত করতে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন। অন্যদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কিন্তু 1 মোল পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন হচ্ছে। এই জন্য সোডিয়াম কার্বনেটকে বলা হয় দ্বি অ্যাসিডীয় ক্ষার, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় এক ক্ষারীয় অ্যাসিড। এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে, যেটা নিরপেক্ষ লবণ, সাথে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। এই বিক্রিয়াটা ব্যালেন্স করা তোমাদের প্রত্যেকেরই জানতে হবে, যারা জানো তারা তোকে, যারা জানো না তাদেরকে ভালো করে জানতে হবে। কারণ ব্যালেন্সকৃত সমীকরণ থেকে পরবর্তীতে কিন্তু আমাদের মানটা ক্যালকুলেশন করে বের করতে হবে। এখন এই ব্যালেন্স করতে যদি না পারো তাহলে কিন্তু ক্যালকুলেশনে যে আমাদের 2টা আসবে, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 2 আছে, সেই 2টা কিন্তু গুণ হবে সোডিয়াম কার্বনেটের সাথে। আমরা ওই যে বললাম যে সোডিয়াম কার্বনেট দ্বি অ্যাসিডীয় ক্ষার, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি এক ক্ষারীয় অ্যাসিড। এটার কারণে এদের পরস্পরের যে মোল সংখ্যাটা থাকবে তারা অল্টার করবে, অ্যাসিডেরটা খান নিবে, খারেরটা অ্যাসিড নিবে। এটা বিক্রিয়া যদি ব্যালেন্স করে না লিখতে পারো তাহলে এই কাজটা তোমরা করতে পারবে না। এই ক্ষেত্রে আমরা কি করলাম যে NaVBMB, ভিবি হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনের দ্রবণের আয়তন, আর হচ্ছে বিতে বেস বলা হচ্ছে অ্যাকচুয়ালি, আয়তন হচ্ছে ভলিউম, আর MB হচ্ছে সোডিয়াম কার্বনেটের মোলার ঘনমাত্রা। অন্যদিকে VA হচ্ছে অ্যাসিডের আয়তন, আর MA হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, আর এখানে NA এবং NB যেটা রয়েছে সেটা হচ্ছে মোল সংখ্যা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা এবং বেজের মোল সংখ্যা, সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা। এখানে অ্যাকচুয়ালি A আর B দ্বারা অ্যাসিড আর বেজ বোঝানো হচ্ছে, অর্থাৎ অম্ল এবং ক্ষারের কথা বলা হচ্ছে। এই সমীকরণটা ব্যবহার করে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করব সেগুলো আমরা পরে দেখব। আপাতত এই কাজটা করতে আমাদের যে যে জিনিস প্রয়োজন সেটা হচ্ছে প্রস্তুতকৃত প্রমাণ 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ। কেউ একজন আমাকে বলো তো 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ কিভাবে তৈরি করে নিবে? বলো। কেউ বলতে পারবে না কিভাবে 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ তৈরি করে নিবে? আমি বলছি সোডিয়াম কার্বনেটের দ্রবণ তুমি 0.1 মোলার কিভাবে তৈরি করে নিবে? তুমি যে একটা ইকুয়েশন ব্যবহার করো, সেই ইকুয়েশন কি, সেই ইকুয়েশনে কিভাবে কাজ করতে হবে করে তুমি এটা ব্যবহার করবে বলো। আচ্ছা, আমি যাকে বলবো সে একটু রেসপন্স করবে। লামিয়া, শুনতে পাচ্ছ তুমি আমাকে? ডাকলে কথা বলতে হবে তো। হ্যাঁ লামিয়া, আমাকে বলো এখানে যে সলিউশনটা তৈরি করবো 0.1 মোলার, এটা কিভাবে তৈরি করে নিব? এর আগে তো আমরা মোলার ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করে আসলাম, সেখানে জাস্ট হচ্ছে মোলারিটিটা 0.1, তাহলে কিভাবে আমরা সূত্রটা কি ব্যবহার করব? মিস এস ইকুয়াল টু W/mv 1000 এরকম এই সূত্রটা? হ্যাঁ হ্যাঁ, এই সূত্রটা দিয়েই তাহলে আমাদের বের করে নিতে হবে কি করতে বলেছে।
করতে হবে। হ্যাঁ, কতটুকু সোডিয়াম কার্বনেট মেপে নিতে হবে সেটার পরিমাণ এখানে বের করে নিতে হবে না? হ্যাঁ, তাহলে কতটুকু নিয়ে আমরা সোডিয়াম কার্বনেট কতটুকু মেপে নিয়ে সলিউশন তৈরি করবো, এই সলিউশন তৈরিটা কিন্তু তোমাকে এখানে দেখানো নেই, কারণ আমরা অলরেডি মোলার ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করে এসেছি। এই জন্য এই কাজটা কিন্তু তোমাদের ওখান থেকে ধারণা নিয়ে করতে হবে। এখানে বলা আছে প্রস্তুতকৃত, এখন প্রস্তুত যদি না করা থাকে তখন তো তোমাকে করে নিতে হবে, বাট এই কাজের ক্ষেত্রে হয়তো প্রস্তুত করে দেয়াই থাকবে, কিন্তু প্রস্তুত প্রণালীটা তোমাকে জানতে হবে, যে ডাব্লিউ ইজিক্যাল টু এসএমভি ডিভাইডেড বাই 1000। তাহলে এস হচ্ছে 0.1, আর হচ্ছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, আর আমরা যদি 100 ml তৈরি করে নিই, 100 ml 250 করে নিলে 250 ডিভাইডেড বাই 1000 করলে আমরা প্রমাণ দ্রবণটা প্রস্তুত করতে পারবো। আর প্রস্তুতকৃত সেকেন্ডারি হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ এটা আমাদের তৈরি করে নিতে হবে। সেম প্রক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা যত হবে এটা দিয়ে বের করে আমরা পরবর্তীতে ডাব্লিউ ইজিক্যাল টু এসএমভি, এখন এটা লিকুইডের ক্ষেত্রে সেক্ষেত্রে পরিমাপটা অন্যভাবে বের করে নিতে হবে। এবার হচ্ছে নির্দেশক কি কি লাগবে, দেখো মিথাইল অরেঞ্জ যেহেতু আমরা এই যে বললাম যে স্ট্রং অ্যাসিড আর হচ্ছে উইক বেস, এর জন্য এখানে নির্দেশক হিসেবে মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয়। এখানে একটা ভুল রয়েছে, এটা তোমরা একটু খেয়াল করে, এখানে কমলা না দিয়ে তোমরা দিবে গোলাপি, এটা সবাই একটু ঠিক করে লিখবে, কমলা না দিয়ে এখানে দিবে গোলাপি, কারণ তোমাদের মূল বইয়ে এখানে কিন্তু গোলাপি দেওয়া রয়েছে, ঠিক আছে? মূল বইয়েরটাই আমরা ব্যবহার করব, প্র্যাকটিক্যাল বই অনেক সময় লিখতে যে একটু ভুল লেখা হয়, অবশ্য এটা কাজ করে দেখলে পরবর্তীতে আমরা বুঝতে পারবো। আর এই টাইট্রেশন গুলো অনেক আগে করা হয়েছে, যার কারণে আমার সঠিকভাবে মনেও নেই আসলে বর্ণটা কমলা হয় নাকি গোলাপি হয়, যেহেতু মূল বইয়ে কমলা দেওয়া নেই গোলাপি দেওয়া রয়েছে, এই জন্য তোমরা গোলাপিটাই ব্যবহার করবে। এখন এই কাজটা করতে আমাদের কি কি লাগবে, কনিক্যাল ফ্লাক্স, বুরেট লাগবে, পিপেট লাগবে, ফানেল লাগবে, স্ট্যান্ড ক্ল্যাম্প ক্ল্যাম্প লাগবে, অর্থাৎ স্ট্যান্ডের সাহায্যে ক্ল্যাম্পের সাহায্যে যে আমরা বুরেটটাকে আটকে রাখবো, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে। এখন এখানে কাজের ধারাবাহিকতা বর্ণনা দেওয়া রয়েছে, কাজের ধারাবাহিকতাটা এখানে স্টেপ বাই স্টেপ তোমরা তো তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখবে, আমি যেভাবে খালি কাজটা বোঝানোর চেষ্টা করব যে তোমরা কাজটা বুঝেছো কি না। প্রথমে কি করতে হবে, আমরা কি করব, বুরেটটাকে পাতিত পানি, এর আগে পাতিত পানি সম্পর্কে বলেছি, যেটা ডিস্টিল ওয়াটার বলা হয়, যেন কোনো রকমের কোনো সূক্ষ্ম অপদ্রব্য যেন টেস্ট টিউবের গায়ে বা বুলেটের গায়ে লেগে না থাকে, সেই জন্য এটাকে সুন্দর করে পাতিত পানি দিয়ে রিন্স করে নেবো, মানে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এরপর কি করব, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা দ্রবণ পূর্ণ করব, যেহেতু আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটা বের করব, এই জন্য টেস্টে বুলেটে আমরা নেব হাইড্রোক্লোরিক অ্যাসিড, কত মোলারের, 0.1 মোলারের, এবং সুন্দর করে এখানে যে স্টপকক আছে সেটা দিয়ে এঁটে দেব। দেওয়ার পরে আমরা পানিটা যেন সুন্দরভাবে আসে, কোনো বাবলস যেন না থাকে, সেই জন্য এক ফোঁটা এক ফোঁটা করে ছেড়ে দিয়ে একদম বিন্দুটা ঠিক জায়গায় নিয়ে আসবো, এবং উপরেও এই যে ধাক্কাটা রয়েছে একটা নির্দিষ্ট দাগ সোজা আমরা নিব, সাপোজ ধরো 10 থেকে শুরু করব বা 5 থেকে শুরু করব বা 2 থেকে শুরু করব, এবং লেয়ারটাকে ভালোভাবে খেয়াল করব, কারণ এই টাইট্রেশনের লেয়ারটাকে যদি ভালোভাবে খেয়াল না করো এক ফোঁটার জন্য কিন্তু তোমাদের বর্ণ চেঞ্জ হয়ে যাবে, যার কারণে তোমার নির্দিষ্ট মান কিন্তু নাও আসতে পারে। সাপোজ ধরো আমি তোমাকে যেটা দিয়েছি সেটার মোলারিটি কিন্তু আমার জানা, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি তোমাকে সাপোজ ধরো 1 মোলার দিয়েছি, তুমি ক্যালকুলেট করে হয়তো কি 0.97 বা 98 এরকম যদি আনতে পারো, তাহলে আমি ধরে নিব যে তুমি কাছাকাছি এসেছো, তখন তোমাকে আমি নম্বর দিব, কিন্তু যখন তুমি 0.87 বা 8-9-এর নিচে আছো, 1 থেকে অনেকটা দূরে রয়েছে, তখন কিন্তু মনে করবো যে তোমার কাজের কিছু ইরোর আছে, যার কারণে তোমার কাজটা সূক্ষ্ম ভাবে হয় নাই। এই বিষয়টা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে পানির লেয়ার বা অ্যাসিডটা যে বুলেটে নিয়েছি সেই লেয়ারটা কোন পরিমাণে আছে, আবার তুমি যে 10 ml 10 ml করে সোডিয়াম কার্বনেট মেপে নিবে সেটাও যেন 10 ml 10 ml করেই থাকে, কারণ ওইটার ml এর পরিমাণ যদি কম বা বেশি হয় তাহলে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা বুলেট থেকে যোগ করবে সেটার ml এও কিন্তু পরিবর্তন হবে। তাহলে এই যে একটা প্রমাণ দ্রবণ তৈরি করা ছিল, আর একটা আমরা প্রমাণ দ্রবণ যেটা বের করবো প্রস্তুতকৃত দ্রবণ সেটা বের করবো, যেটা বের করবো সেটাকে আমরা বুলেটে নিলাম, আর যেটা দেওয়া আছে সেটা আমরা কনিক্যাল ফ্লাক্সে 10 ml 10 ml বা 20 ml 20 ml সেটা পরিমাপের উপর নির্ভর করবে, 10 ml লিখতে পারো, 20 ml 20 ml লিখতে পারো। মেপে নেওয়ার পরে এই যে কনিক্যাল ফ্লাক্সে আমরা নিব, নেওয়ার পরে এখানে কি করব, নির্দেশক ব্যবহার করব, কি নির্দেশক, মিথাইল অরেঞ্জ নির্দেশক ব্যবহার করব। করার পরে আমরা কি দেখব, যে বর্ণটা একটা বর্ণ প্রদর্শন করছে, যখনই এটাতে মিথাইল অরেঞ্জ দিব দেখব যে হালকা হলুদ হলো, দেখো 0.1 মোলার যেটা তৈরি করেছিল 10 ml নিলাম, এর মধ্যে যখনই নির্দেশক দিলাম দেখলাম যে এর মধ্যে হালকা হলুদ বর্ণ ধারণ করছে।
এবার কি করব, টাইট্রেশন বোঝার জন্য খুব সূক্ষ্মভাবে তোমাদের কাজ করতে হবে। এখন টেবিলের উপর রেখে তুমি ধরো কনিক্যাল ফ্লাক্সটাকে রেখেছো, টেবিলের যে বর্ণ সেই বর্ণটা অনেক সময় তোমার কনিক্যাল ফ্লাক্সের যে সলিউশন আছে সেটার বর্ণ বুঝতে একটু বাধা দিতে পারে, যার কারণে আমরা কি করব, কনিক্যাল ফ্লাক্সের নিচে টেবিলের উপরে একটা সাদা কাগজ দিয়ে নেব, যেন আমরা বর্ণটা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি। দেওয়ার পরে এর নিচে আমরা কনিক্যাল ফ্লাক্সটা হাত দিয়ে ধরে রাখবো, আর এদিক থেকে আমরা বুড়ের থেকে এক ফোঁটা করে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতে থাকবো এবং ঝাঁকাতে থাকবো। প্রতি স্টেপে স্টেপে তোমাকে লক্ষ্য রাখতে হবে বর্ণ কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এক ফোঁটা করে দিবা, একটু ঝাঁকিয়ে নিবা, এক ফোঁটা দিবা, আবার একটু করে ঝাঁকিয়ে নিবা। যখনই দেখবা যে বর্ণটা হলুদ থেকে আমাদের গোলাপি বর্ণে পরিবর্তন হলো, তখনই তোমাকে সাথে সাথে বুলেটের ফোঁটাটা দেওয়া বন্ধ করে দিতে হবে। এবং তখন কত ML গেল, সাপোজ তুমি 5 ML থেকে শুরু করেছিল, 10 ML এসে শেষ হয়ে গেল, তাহলে তোমার প্রথম বিন্দুটা হবে 5 ML, শেষ বিন্দুটা হবে 10 ML, এই দুইটার বিয়োগ করলে কতটুকু তোমার লাগলো সেটা তুমি বের করতে পারলে। এভাবে পর পর 3 থেকে 4 বার তুমি কাজটা করবে, কারণ প্রথমবার তোমার সূক্ষ্মভাবে নাও আসতে পারে, দ্বিতীয়বার তৃতীয়বার এভাবে 3 বার কাজটা করতে হবে, একই কাজ 3 বার তোমাকে করতে হবে, করে তুমি এরকম একটা ডাটা পাবে। প্রত্যেকটা ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট আমরা 10 ML করে মেপে নিলাম। বুরেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথমে ধরো 0.2 ছিল, সেখান থেকে আমরা পেলাম হচ্ছে 18.8। এবার এই দুইটার বিয়োগ করলে আমরা দেখলাম যে পার্থক্য হচ্ছে 18.6। দ্বিতীয়টা করলাম, তৃতীয়টা করলাম, করে এটার গড় করতে হবে। তাহলে তোমার যদি এখানে কিছু ইরর থেকে যায়, দেখো এটা 18.6, এটা 18.8, তার মানে এখানে 2 ব্যবধান রয়েছে, 0.2 ব্যবধান রয়েছে, তাহলে এই যে ব্যবধানটা এটা কিন্তু পরবর্তীতে যখন গড় করবে তখন ব্যবধানটা অনেক কমে আসবে। এই 4টা তোমাদের করতে হবে, করার পরে আমাদের ক্যালকুলেশনে আসতে হবে। আমাদের ওই যে সূত্রটা দেখেছিলাম যে বেজের আয়তন গুণন বেজের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের আয়তন গুণন অ্যাসিডের ঘনমাত্রা সমান সমান কত মোল সংখ্যা ছিল, বেজের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা। এবার আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে NB সেটা ছিল 1 আর NA ছিল হচ্ছে 2, অর্থাৎ অ্যাসিডের ছিল হচ্ছে 2 মলিকুল, তাহলে সেটা গুণ হবে কার সাথে, বেজের সাথে, তাহলে VB গুণন MB এর সাথে 2 গুণ হয়ে গেল। পরবর্তীতে আমরা যেহেতু বের করব MA, তাহলে MA সমান সমান আমরা এটা লিখলাম, লিখে এই যে মানগুলো যেগুলো পেলাম সেই মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দেখলাম যে 0.107 মোলার। তাহলে ধরো আমি যদি 0.1 দিয়ে থাকি, তুমি 0.107 পেলে, তার মানে এটার অনেকটাই কাছাকাছি থাকলো। কিন্তু তুমি যদি এটা 0.1 না পেয়ে যদি 0.01 পাও বা 0.1 না পেয়ে 1 পেয়ে যাও, তাহলে কিন্তু এক্ষেত্রে তোমার ইরোরটা হবে, যেটা আমরা দিব তার কাছাকাছি থাকলেই তোমরা ভালো নম্বর পাবে। এই জন্য কাজের স্বচ্ছতা খুব প্রয়োজন। আজকে যে কাজটা বললাম সেই কাজটা কি বুঝতে পেরেছো? এই প্র্যাকটিক্যালটাতে যে কাজ করতে হবে সেটা কি বুঝতে পেরেছো? জিমিস, হ্যাঁ বলো, তুমি আমাকে যে জিনিস বলেছো সে বলো। মিস, আমাদের প্র্যাকটিক্যাল বইয়ে তো এই প্রমাণটা নাই, অন্য একটা প্রমাণ আমি যেটা দিচ্ছি সেটাই লিখবে, কারণ আমি বেশ কয়েকটা বই দেখে যেটাতে মনে হয়েছে যে এটা স্বচ্ছভাবে কাজটা করা আছে, কোনো ভুল ত্রুটি নেই, সেটাই আমি তোমাদেরকে দিয়েছি। যদি আগে কেউ লিখে থাকো তাহলে সেটার কথা আলাদা, কিন্তু এখন যারা নতুন করে খাতা লিখতেছো তাদের কিন্তু এটাই লিখতে হবে, এটা লিখলেই বেটার হবে। মিস, এটা তো আমরা লিখে ফেলছি। কবে লিখে ফেলছো? মিস, এটা অনেক আগে লিখা হয়ে গেছে। আচ্ছা লিখে, আচ্ছা লিখে ফেললে তো সমস্যা নেই, আমি তো ওইটাই বললাম, যারা লিখে ফেলেছো তারা তো ওকে, আর যারা লিখোনি তারা এটা লিখবে। এখন আমি তো ওইটা প্রশ্ন করিনি, প্রশ্ন হচ্ছে কাজটা কি, কি কাজ করতে হবে। এখন যদি তোমাকে আমি এই এক্সপেরিমেন্টটা ল্যাবে নিয়ে যে করতে দিই, তুমি কি করবে এটা আমি জিজ্ঞেস করেছি। ফাতিহা ফারিন আছো? তোমরা কি কাজটা বুঝতে পেরেছো নাকি বুঝোনি বলো দেখি একটু। এই যে কেউ কোনো কথা বলে না, এটা এটাই তোমাদের প্রবলেম। মিস আরেকবার বলবে? হ্যাঁ সেটা বলো, যে মিস আরেকবার বলেন তাহলে ভালো হয়, এটাও তো বলতে হবে, না বললে কি করে বুঝবো বলো।
শোনো, প্রথমে তোমাদের একটা স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করে দেওয়া থাকবে যার ঘনমাত্রা তোমাদের জানা, ঠিক আছে? ওটাকে স্ট্যান্ডার্ড সলিউশন বলে। সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা 0.1 মোলার, এটা তোমার জানা। এবার অজানা যে দ্রবণ সেটার ঘনমাত্রা তোমাকে বের করতে হবে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে হবে। এখন কাজটা কি করতে হবে, ওই যে যেটা প্রমাণ দ্রবণ তৈরি করে দেওয়া আছে সোডিয়াম কার্বনেটের, ওখান থেকে 10 ml 10 ml করে কনিক্যাল ফ্লাক্সে নিতে হবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা যেটা বের করব সেটার যে সলিউশন তৈরি করে নিব সেটা বুরেটে নিব। বুরেটে নিয়ে ওই যে 10 ml এর মধ্যে আমরা এক ফোঁটা করে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব। যখনই আমরা ওই 10 ml সোডিয়াম কার্বনেট কোথায় নিয়েছিলাম, কনিক্যাল ফ্লাক্সে, তখন একটা নির্দেশক ব্যবহার করেছিলাম মিথাইল অরেঞ্জ। সেই নির্দেশক ব্যবহার করার ফলে কালারটা এসেছিল আমাদের, প্রথমে কালারটা এসেছিল হলুদ, তারপরে আস্তে আস্তে যখন ওইটা উপরে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলাম তখন ওইটার বর্ণটা চেঞ্জ হয়ে গোলাপি হয়ে গেল। তখন আমরা বুঝলাম যে বিক্রিয়াটা শেষ বিন্দুতে এসে পৌঁছেছে। এভাবে বুরেটের কত ml থেকে শুরু করে কত ml এ আসলাম এবং ওইটার পার্থক্যটা বের করতে হবে, পরপর 3 বার কাজ করে গড় মানটা নিয়ে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি পারোনি? জিমিস, হ্যাঁ, একটু যে জিমিস বলেছে সে একটু বলো প্লিজ। তোমরা একজন অন্তত বললে আমি বুঝবো যে বুঝেছো, না বললে বুঝবো যে কেউ বুঝো নাই। মিস বুঝিনি। কে বুঝোনি বলো? মিস আমি। আমি নাম বলো। মিস অবনী। হ্যাঁ অবনী, কি বুঝনি তাই বলো। লাস্টের লাস্টের কথাগুলো বুঝলাম না, লাস্টের লাইনগুলো। আচ্ছা, লাস্টের লাইনগুলো বুঝবে কি করে, তুমি তো ক্যামেরা অন করে দিয়ে ফটো সেশন করতেছো, আমি তো তোমাকে দেখেছি স্ক্রিনে, তুমি চোখ দিয়ে কাউকে ইশারা করতেছো, এটা সেটা করতেছো, ঠিক আছে? তাহলে বুঝবে কি করে, মনোযোগ তো পড়ায় থাকতে হবে, না হলে তো বোঝা যাবে না। আচ্ছা যাই হোক, আমি আবারও বলছি একটু ভালো করে শোনো, একটু বোঝার চেষ্টা করো, কারণ যখন তোমার এটা কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায়ও আসে, এটা একটু ভালো করে বুঝতে হবে। কি করতে হবে বললাম, যে যেটা প্রমাণ দ্রবণ তৈরি করা থাকবে সোডিয়াম কার্বনেটের, সেই প্রমাণ দ্রবণটা আমরা নিব হচ্ছে 10 ml 10 ml করে কনিক্যাল ফ্লাক্সে। আর যার ঘনমাত্রা বের করতে বলবে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার যে সলিউশনটা আমরা তৈরি করে নিব সেটা নিব বুরেটে। এবার বুরেট থেকে আমরা ওই যে কনিক্যাল ফ্লাক্সে যে 10 ml 10 ml করে সোডিয়াম কার্বনেট মেপে নিচ্ছি। হ্যাঁ বলো বলো। কি কথা কাটকাট আসছে, সবাই কি কাটা কাটা শুনতে পাচ্ছো? সবাই কি কাটা কাটা শুনতে পাচ্ছো নাকি সবাই শুনতে পাচ্ছো? মিস শুনতে পাচ্ছি তো। আচ্ছা মিস শুনতে পাচ্ছি। আচ্ছা, এটুকু একটু রেসপন্স করো, যার ওখানে কাটা কাটা শুনতে পাচ্ছো হয়তো তার ওখানে নেটওয়ার্কের প্রবলেম। আরেকবার আমি ভালো করে বলছি, একটু ভালো করে শুনে বলতে কিন্তু হবে, না বললে আজকে পরের এক্সপেরিমেন্ট করাবো না, এবং পরবর্তীতে এই এক্সপেরিমেন্ট আমি দেখি তোমরা কি করো, ঠিক আছে? কারণ এটা এত এত সিম্পল একটা বিষয় তোমরা বুঝতে পারছো না কেন, এটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, আমি আবার বলছি, আমাদের কাজের যেটা আছে যে প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, তাহলে প্রমাণ দ্রবণ হিসেবে আমরা নিয়েছি সোডিয়াম কার্বনেট, সেটার ঘনমাত্রা আমাদের জানা 0.1 মোলার। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমরা সলিউশন যেটা আমরা তৈরি করে দিব সেটা দিয়ে তুমি ঘনমাত্রাটা নির্ণয় করবে। এখন যেটা আমি দিয়েছি তৈরি করতে সেটার ঘনমাত্রা কিন্তু আমার জানা, বাট তোমার অজানা, ওই অজানা পরিমাণটাই তোমাকে বের করতে হবে। এর জন্য প্রমাণ দ্রবণ থেকে আমরা কি করব, 10 ml করে কনিক্যাল ফ্লাক্সে মেপে নিব, আর বুরেটে নিব যেটা যে অজানা দ্রবণ আমরা সাপ্লাই করব, সেই সাপ্লাই দ্রবণটা তুমি বুরেটে নেবে। এবার প্রমাণ দ্রবণটা কনিক্যাল ফ্লাক্সে নিয়ে নির্দেশক দিবে হচ্ছে মিথাইল অরেঞ্জ, যখন এই নির্দেশকটা অ্যাড করবে ওই সলিউশনের বর্ণ হলুদ হবে। এবার যখন তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড বুরেট থেকে ফোটায় ফোটায় যোগ করতে শুরু করবে, তখন দেখবে কি এক সময় এসে হলুদটা গোলাপি বর্ণে
পরিণত হয়ে গেছে, তখনই তুমি বুঝতে পারবে তুমি শেষ বিন্দুতে এসে পৌঁছে গেছো। এবার কত থেকে শুরু করেছিলে টাইট্রেশনটা, বুলেটে প্রথমে কিন্তু দেখে নিয়েছো, সাপোজ 0.2 থেকে শুরু করেছিলে, এবং বিক্রিয়া শেষ বিন্দুতে অর্থাৎ হলুদ থেকে গোলাপিতে আসতে 18.8 এত ML পর্যন্ত লাগলো। এবার এই দুইটার বিয়োগফল থেকে আমরা পার্থক্যটা বের করলাম। এই কাজ পরপর তিনবার করব, করে এই তিনটাকে যোগ করে তিন দিয়ে ভাগ করে গড় বের করব। বুঝতে পেরেছো? খাদিজা রেসপন্স করো দেখি। জি মিস। হ্যাঁ, কি বুঝেছো বলো। সোডিয়াম কার্বনেটের প্রমাণ দ্রবণ নেওয়া হবে, ওটা আমাদের জানা থাকবে, আর আপনি আমাদেরকে অজানা একটা দ্রবণ দিবেন বুলেটের মধ্যে, ওইটা আস্তে আস্তে প্রমাণ দ্রবণে দিতে হবে। তারপর যে ML এর পার্থক্যটা আসবে ওইটা হিসাব করতে হবে, তিনবার হিসাব করে তারপর ওইটার গড় দিতে হবে। সেই গড় মান পরবর্তীতে আমরা ক্যালকুলেশন যেটা দেখেছি যে এম এর মান বের করতে হবে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কতটুকু, ঘনমাত্রা কতটুকু, সেটা বের করার জন্য আমরা যে সূত্র ব্যবহার করেছি যে VBMB গুণন টু, টুটা আসছে আমাদের ওই যে বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ থেকে, অ্যাসিডেরটা ক্ষার নেয়, ক্ষারেরটা অ্যাসিড নেয়, তো যেহেতু অ্যাসিডের সাথে টু ছিল সেটা ক্ষারের সাথে গুণ হবে। পরবর্তীতে ওই মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করে জানতে পারবো যে অজানা দ্রবণের ঘনমাত্রা এত। আচ্ছা, আরেকজনকে একটু আমি ধরবো, যাকে নাম বলবো সে একটু রেসপন্স করবা। আচ্ছা নিশি, 352। জি মিস। হ্যাঁ, একটু বলো কি কাজ করলাম, সেটা বুঝেছো কতটুকু একটু বলো। প্রথমে আমার সোডিয়াম ক্লোর সোডিয়াম ক্যালসিয়ামের কি সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেটের পরিমাণ দেয়া থাকবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডেরটা অজানা থাকবে, তো দুইটার সোডিয়াম কার্বনেটেরটা হচ্ছে কনিক্যাল ফ্র্যাকচারে নিতে হবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডেরটা হচ্ছে বুলেটের মধ্যে নিয়ে 10 ML 10 ML করে নিতে হবে। তারপরে এই দুইটার দুইটার পরিমাণ নির্ণয় করতে হবে, তিনবার পরিমাণ নির্ণয় করার পর গড় করা লাগবে, গড় করে সূত্রের মাধ্যমে হচ্ছে এম এর মান বের করা লাগবে। আচ্ছা, এই যে যে আচ্ছা যে যে পদ্ধতির সাহায্যে এটা করি সেই পদ্ধতিটার নাম কি? টাইট্রেশন। টাইট্রেশন, টাইট্রেশনের শেষ বিন্দুতে আমরা কিভাবে বুঝবো যে শেষ বিন্দুতে এসে গেলাম? কালার দেখে, ওই যে প্রথমে আমরা যখন, হ্যাঁ যখন গোলাপি কালার হয়ে যাবে, প্রথমে হলুদ থাকবে এবং পরে হচ্ছে গোলাপি গোলাপি, তখনই আমরা বুঝবো যে আমাদের শেষ বিন্দুতে এসে পৌঁছে গেছে। ওকে, ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, মোটামুটি দুইজন বলেছো, দুজনই ভালো বুঝেছো, আশা করি বাকিরাও বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো পরবর্তীতে আবার এটা নেক্সট কোনো একটা ক্লাসে নিয়ে আলোচনা করা হবে। এই প্র্যাকটিক্যালটা হচ্ছে তোমাদের 3 নম্বর প্র্যাকটিক্যাল, যারা আগে লিখে ফেলেছো যে কোনো জায়গা থেকে লিখলেই হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এখন যেটা দেখা সেটা মোটামুটি সবকিছু কারেক্ট করা আছে, তবে তোমরা এই মানগুলো কিন্তু লিখবে না, এই মানগুলো তোমরা লিখবে না, মানগুলোর ঘর ফাঁকা রাখবে। আমরা চেষ্টা করব অল্প কিছুদিনের মধ্যে ল্যাবে গিয়ে এই কাজটা করে প্র্যাকটিক্যালটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো, সে পর্যন্ত তোমরা মানটা ফাঁকা রাখবে, শুধু ঘর করে এখানে এই পাশে 10 ML গুলো লিখতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে যে ML এর পরিমাণ গুলো হয়েছে পার্থক্য এবং শেষে ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার এসেছে, এই জিনিসগুলো তোমরা লিখবে না, এই জিনিসগুলো সবাই ফাঁকা রাখবে, যারা লিখোনি আর যারা আগে লিখেছো বইয়ে যা ML দেওয়া ছিল সেটাই লিখেছো, লিখেছো যারা তারা ওইটাই রেখে দাও, কোনো প্রবলেম নেই। পরবর্তীতে আমি যাদেরকে মান দিব তারা অন্তত আমি যে মান দিব সেই মানটা লিখবে। এখন অনেকেরই মনে প্রশ্ন হতে পারে, খাতার ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে, আমি একরকম লিখছি তুমি আরেকরকম লিখছো, কাজ দুইবার তিনবার করলে সেক্ষেত্রে কাজের পার্থক্য হতেই পারে, অথবা আগে যারা লিখে রেখেছো তাদেরটা ভুল হবে না যেহেতু তোমাদের ওইটা আগেই লেখা হয়ে গিয়েছে। ঠিক আছে, যারা লিখেছো তারা ওকে, যারা লিখোনি তারা নেক্সট এটা ঘর ফাঁকা রেখে ক্যালকুলেশনও যেখানে যেখানে মানগুলো ব্যবহার করবে সেখানে লিখে ফাঁকা রাখবে, যতটুকু লেখা দরকার অতটুকু লিখবে, বাকিটা লাইনগুলো ফাঁকা রাখবে যে কতটুকু এই ক্যালকুলেশন করতে আমার লাগবে, অতটুকু লাইন তোমরা ফাঁকা রাখবে।
মোলার ঘনমাত্রা দ্রবণ প্রস্তুতি করতে দিয়েছিলাম, অনেকেই তোমরা ভুল করেছো, আমি যেটা দেখিয়েছিলাম সেটাই করেছো, কিন্তু আমি বলেছিলাম যে এখানে কিন্তু তোমাদের 0.1 মোলার এর পর আছে, আর মোলার মানে হচ্ছে শুধু 1 মোলার, 1 বোঝায়, ওইটা অনেকেই ক্যালকুলেশনে ভুল করেছো, অনেককে ঠিক করে দিয়েছি তারা আবার ঠিক করেছো, অনেকেই ভুলে রেখে দিয়েছো, যাদের বাইন্ডিংস খাতা তাদের তো আর বের করার সুযোগ নেই, যারা খোলা খাতা ইউজ করো তাদের তো খুলে আবার অন্য পেজ ঢুকিয়ে দিতে পারো, যারা ভুল করেছো ওখানে কিন্তু ইজিলি একটু খেয়াল করলেই পারবে যে 0.1 আর 1 এর একটু পার্থক্য আছে দশমিকের, ওই দশমিকটা একটু আগে পরে করে দিও, যারা ঠিক করোনি এখনো তারা একটু ঠিক করে দিও, প্রশ্নটা ভালো করে আগে বোঝার চেষ্টা করবে যে কি কাজ করতে বলেছে, এরপরে উত্তরটা। আচ্ছা, এটার কি আর কোনো কারো কিছু জানার আছে? আচ্ছা, আর কারো কিছু জানার নেই, তাহলে এটার মূলনীতি থেকে শুরু করে কি কি যন্ত্রপাতি লাগবে, কার্য পদ্ধতিটা কি, চিত্র কি কি দরকার সেগুলো লিখে, তারপরে ডাটাটা করে ডাটার ঘরগুলো ফাঁকা রেখে, ক্যালকুলেশনও যেখানে যেখানে মানের দরকার সেখানে সেখানে ফাঁকা রেখে, পুরো প্র্যাকটিক্যালটা লিখে আগামী শুক্রবারের মধ্যে জমা দিয়ে দিবে, যেগুলো আমি চেক করে দিব। এরপরে যে এক্সপেরিমেন্টটা আছে 4 নং এক্সপেরিমেন্ট, আমাদের একটু পরেই লাইনটা কেটে যাবে, ততক্ষণে আমি একটু শুরু করি, এরপরে যদি লাইন কেটে যায় তোমরা আবার কিন্তু যুক্ত হবে। জারণ বিজারণ টাইট্রেশনের মাধ্যমে দ্রবণে বিদ্যমান ধাতব আয়নের পরিমাণ নির্ণয়। আমি এর আগে বলেছিলাম যে টাইট্রেশন সাধারণত দুইভাবে করা হয়, একটা হচ্ছে জারণ বিজারণ আর একটা হচ্ছে অম্লক্ষার, এই দুই ধরনের, এই দুইটাই তোমাদের এক্সপেরিমেন্ট আছে পরীক্ষায়, এই শর্ট সিলেবাসেও তোমাদের রয়েছে এই দুইটাই, এই দুইটাই ভাবেই তোমাদের কিন্তু জানতে হবে, যে কোনো একটা পরীক্ষায় আসে, হয় অম্লক্ষার না হলে জারণ বিজারণের মাধ্যমে টাইট্রেশন করা। এটার জন্য আমাদের দেখো কি করতে হবে, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস লবণের বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট শক্তিশালী জারক রূপে আর ফেরাস আয়নটা বিজারক রূপে ক্রিয়া করে। কে জারক কে বিজারক এই জিনিসগুলো রিসেন্টলি আমি তোমাদের আবার রিভিশন করে এসেছি। এই বিক্রিয়ায় প্রমাণ দ্রবণ হিসেবে কি ব্যবহার করা হচ্ছে, প্রমাণ দ্রবণ হিসেবে আমরা ব্যবহার করছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন, ফেরাস আয়নকে ফেরিক আয়নে জারিত করে, অতএব নির্দিষ্ট আয়তনের ফেরাস আয়নের দ্রবণকে জারিত করতে জানা দ্রবণের ঘনমাত্রা অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন কত হবে সেটা টাইট্রেশন করে আমাদের বের করে নিতে হবে। এখানে যে বিক্রিয়াটা রয়েছে এই বিক্রিয়াটা রিসেন্টলি আমি তোমাদেরকে জারক বিজারক চিহ্নিত করে অর্ধ বিক্রিয়া দেখিয়ে বিক্রিয়াটা সমতাবিত সমীকরণ দেখিয়েছি, এই জন্য এটা আর এইভাবে এখানে বোঝাচ্ছি না, এখানে শুধু একটু ভুল রয়েছে, এনে একটা 4 হবে, 4টা দিয়ে নিবে, Fe2SO4 হবে। আর আয়নিক সমীকরণে এখানে পুরোটা ডিটেলস দেয়া নেই, তোমরা একটু ডিটেলস লিখবে, আয়নিক সমীকরণটা যেভাবে আমরা জারক বিজারক চিহ্নিত করে করে থাকি ওইভাবে তোমরা করবে, যেখানে কে জারক কে বিজারক, জারক বিজারণ অর্ধ বিক্রিয়া দিবে, বিজারক অর্ধ জারণ অর্ধ বিক্রিয়া দিবে, এইভাবে দেখে পুরো বিক্রিয়াটা ব্যালেন্স করে, ইলেকট্রন সমতা না থাকলে সমতা করে যোগ করে সমতাবিত সমীকরণটা এই যে প্রথমে দেখিয়েছে এবং লাস্টেও একবার দেখাবে, এখানে কিন্তু সংক্ষেপে শুধু আয়নিক সমীকরণটা দেয়া রয়েছে, তোমরা চেষ্টা করবে পুরো সমীকরণটাই দেওয়ার, তবে কেউ যদি আয়নিকটা শুধু দিয়ে রাখো তাতেও কিন্তু ভুল হবে না। এটা করতে আমাদের প্রয়োজন ফেরাস সালফেট, এখানে একটা ডট হবে, এটা কমা নয় এটা ডট, ফেরাস সালফেট 7:1, এটাকে কি বলে কে বলতে পারবে? ক্যালাসন, ক্যালাসন, কিন্তু কিসের এটা নামটা কি, যেমন কোপার সালফেট 5:1, এটাকে আমরা বলি ব্লু ভিট্রিয়ল বা তুতে, তাহলে এই ফেরাস সালফেট 7:1কে কি বলি, এটাও কিন্তু পরীক্ষা আসে, এটা হচ্ছে সবুজ ভিট্রিয়ল। আরেকটা ভিট্রিয়ল আছে জিঙ্ক সালফেট 7:1, এটাকে বলে সাদা ভিট্রিয়ল, তিনটা ভিট্রিয়ল থাকে, তুতে বা নীল বা ব্লু ভিট্রিয়ল, ফেরাস সালফেট বা সবুজ ভিট্রিয়ল, আর জিঙ্ক সালফেট হচ্ছে সাদা ভিট্রিয়ল, দুইটাতেই ফেরাস সালফেট এবং জিঙ্ক সালফেট যেটা সবুজ এবং সাদা ভিট্রিয়ল 7:1 থাকে, এখানে কিন্তু কমা হবে না, এটা ঠিক করে লিখবে, এটা ডট হবে, ফেরাস সালফেট 7:1, এটা একটা কেলাস আকৃতি। লাগবে প্রমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1 মোলার সালফিউরিক অ্যাসিড, আর নির্দেশক এখানে লাগবে না, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই একটা বর্ণ প্রদর্শন করে, এর কারণে আমরা এখানে কোনো নির্দেশক ব্যবহার করব না। আচ্ছা, আমাদের লাইনটা এখনই কেটে যাবে, তোমরা আবার একটু ক্লাসে যুক্ত হবে, বাকিটা আমি তখনই বোঝাবো।
আচ্ছা, তাহলে এখানে চিত্রের চিত্রটা এইভাবে আঁকবে, শুনতে পাচ্ছ তো না? আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। তাহলে আমরা কি দেখলাম, এই যে মূলনীতিটা লিখবো, লেখার পরে আয়নের পরিমাণ আকারে বের করে আয়নিক সমীকরণটা দেখিয়ে পুরো রিয়াকশনটা কমপ্লিট করে এখানে রিয়াকশনটা লিখবো। এখানে একটা ভুল আছে, ভুলটা কিন্তু আবার ভুলই লিখো না, এখানে এসও ফোর তারপরে থ্রি হবে, এটা একটু খেয়াল করে লিখবে। নির্দেশক প্রয়োজন হবে না, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজে নির্দেশকের কাজ করে, কারণ একটা বর্ণ এখানে কিন্তু প্রদর্শন করে, এই জন্য এখানে আমরা আলাদা করে নতুন কোনো নির্দেশক ব্যবহার করবো না। এখানে কাজটা কি করতে হবে দেখো, এখানকার কাজটা খুব সহজ। কি করতে হবে, বিকারে রক্ষিত নমুনা ফেরাসাল্পে দ্রবণ হতে পিপেটের সাহায্যে টেনে মেল, এটা তোমাদের তৈরি করে দেওয়া থাকবে। ফেরাসাল্পে ছাতনু পানির যে কেলাস থাকবে সেটা দিয়ে আমরা সলিউশন তৈরি করে রাখবো, বা তোমাদের সলিউশন যদি তৈরিও করে নিতে হয় সেটা কি করবে, টেনে মেল করে মেপে মেপে নিবে। ধরো বেশি করে পরিমাপে তৈরি করা আছে, সেখান থেকে তোমরা টেনে মেল পরিমাপে পরিমাপ করে নিবে, কিসে, কনিক্যাল ফ্লাক্সে। এর সাথে কি করবে, 5 ml গাঢ় ফেরাসাল্পের যোগ করবে। প্রথমে আমরা কি করলাম, নমুনা থেকে ফেরাসাল্পের দ্রবণ হতে পিপেটের সাথে 10 ml কনিক্যাল ফ্লাক্সে নিলাম, এর সাথে আরো 5 ml গাঢ় ফেরাসাল্পেট আমরা যোগ করে নিলাম। পরবর্তীতে কি করলাম, বুরেটে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ নিয়ে তাতে কি করলাম, এতে বুরেট স্ট্যান্ডার্ড ক্ল্যাম্পের সাহায্যে যুক্ত করলাম। তাহলে বুরেটে নিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর কনিক্যাল ফ্লাক্সে নিলাম হচ্ছে ফেরাসাল্পেট। নেয়ার পরে এবার ওই আগের মতো আমরা টাইট্রেশন করব। এটা কাজটা খুবই সহজ, সিম্পল কাজ আর কি, জাস্ট দুই জায়গায় নিয়ে আমরা টাইট্রেশন করব। টাইট্রেশন করলে আমরা দেখতে পাবো এরকম 10 ml 10 ml করে মেপে নিয়ে আগের মতো যদি আমরা এইভাবে দেখি, পার্থক্য করি, পরবর্তীতে গড় মানটা নিব। নেওয়ার পরে আমরা কি করতেছি, যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রাটা বের করব, তাহলে ঘনমাত্রা বের করার জন্য আমাদের দেখতে হবে যে এর ঘনমাত্রা কত ছিল। সেই ঘনমাত্রাটা মনে করি যে 0.01, এটা হচ্ছে ধরে নেওয়া মান, হয়তো বা এটার কাছাকাছি হবে, কিন্তু কত আছে সেটা আমরা বলে দিব, যে সেটা তোমরা ওইভাবে ধরে নিবে। তাহলে মনে করো যে সেটার ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার। এখন আমরা কি জানি, 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করেছে 5 ml ফেরাসাল্পেট। আমরা বিক্রিয়া হতে কি দেখে এসেছি, কত ml ছিল বলো তো, কত মোল সংখ্যা কত ছিল ফেরাসাল্পেট আর ইয়ার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া হতে। আমরা দেখলে দেখতে পাবো যে পরিমাপটা ছিল হচ্ছে, দেখো ফেরাসাল্পেট হচ্ছে 10 আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে 2। তাহলে 10 এর জন্য যদি 2 হয়, তাহলে 1 এর জন্য কতটুকু হবে, 5 হবে না? আমরা 1 মোলের ক্ষেত্রে বের করছি, কিন্তু ওখানে আমাদের ছিল 2 মোলের ক্ষেত্রে 10 ml 10 মোল ফেরাসাল্পেট। তাহলে 1 মোলের ক্ষেত্রে কতটুকু হবে, অবশ্যই 5 মোল হবে, অর্ধেক হয়ে যাবে। এখন আমরা 1000 cm³ কিউব, বা এটাকে ml ও লিখতে পারো কেউ, কারণ সেন্টিমিটার কিউব আর ml কিন্তু একই। তাহলে 1000 cm³ বা 1000 ml 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান সমান কত হবে, 5 মোল আয়রন আয়ন বা ফেরাস আয়ন, এবং সেটাকে আমরা কি দিয়ে গুণ করতে হবে, আয়রনের পারমাণবিক ভর দিয়ে। ভর গুণ করলে 5 × 55.85, এটা আমরা জানি যে আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85। এবং পরবর্তীতে এই যে ml টা আমরা পেলাম 19.667, এত ml আর হচ্ছে ঘনমাত্রা দেওয়া ছিল, যেটা আমরা ধরে নিয়েছি 0.01। এবার এই টোটালটাকে ক্যালকুলেশন করলে আমাদের মেপে নিতে হবে কতটুকু, 0.05 গ্রাম। অর্থাৎ এইখানে ফেরাস আয়নে ফেরাসটা শুধু রয়েছে বা আয়রন রয়েছে আমাদের 0.054 গ্রাম। এই কাজটা কি বুঝেছ? রেসপন্স করো, কেউ কাজটা বুঝেছ কিনা। তোমাদের সমস্যা কি বলতো, কি সমস্যা বলো, কেউ কোনো রেসপন্স করো না কেন, সমস্যা কি? আমি যাকে বলবো সে কথা বলবে। রিতিকা হাসান 403, রিতিকা হাসান মানসুরা 341, মানসুরা
জি মিস, কি কাজ বলো তো? আমি কি কাজ বলো তো? প্রথমে নমুনা প্যারাসালফেট থেকে 10 ml প্যারাসালফেট কনিক্যাল ফ্লাক্সে নিতে হবে, তার সাথে 5 ml গাঢ় প্যারাসালফেট যোগ করতে হবে। এরপরে আর বোরেটে নিতে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, তারপরে বলো। হ্যাঁ বলো, এরপরে কি করতে হবে কাজটা বলো, হচ্ছে তো বলো। বলো বাবা, হচ্ছে তো বলো। তারপর এগুলা যোগ করে 10 ml করে দিয়ে যোগ করে গড় করবে, গড় করে তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আচ্ছা ঠিক আছে, এরপরে সাদিকা 377। সাদিকা এই যে যাদের আজকে ডাকছি, যারা রেসপন্স করছো না, তারা রেডি থেকো খাতা সিগনেচার করার ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা কে ভালো বুঝেছে একজন রেসপন্স করো, তাহলে ক্লাসটা শেষ করে দিব। একটু একজন রেসপন্স করো তো, যে ভালো বলতে পারবে। 385 খাদিজাকে বলছি, তুমি একটু বলো তো। তুমি একটু বলো তো কি বুঝেছো এটাতে? মিস, ফার্স্ট আমাদেরকে ফেরাসালফেটের 10 ml ফেরাসালফেট মেপে কনিকাল ফ্লাস্কে নিতে হবে, আর বুলেটের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিতে হবে। তারপর আগে এক্সপেরিমেন্টের মতো ফেরাসালফেটের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটু একটু করে যোগ করতে হবে। আর হ্যাঁ, যোগ করে তারপরে আমরা টাইটেশন করব, করার পরে আমরা যে এমএলটা পাবো সেই এমএলটা দিয়ে পরবর্তীতে আমাকে ক্যালকুলেশন করতে হবে। আর ইকুয়েশন থেকে কি আসতে হবে, কত মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করতেছে, ওটা আমরা ইকুয়েশন থেকে আনবো। এবং পরবর্তীতে এই যে এমএলটা বের হলো, সেই এমএলএ আমাদের ধরে নেওয়া ছিল 0.01 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটার ঘনমাত্রা দিয়ে ক্যালকুলেশন করলে আমরা কতটুকু আয়রন পাবো সেটার পরিমাণ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা এই দুটো এক্সপেরিমেন্ট খাতায় লিখে ফেলো এবং সেটা আগামী শুক্রবারের মধ্যে সবাই গ্রুপে দিয়ে দিবে। এই যে সবগুলো এক্সপেরিমেন্ট করালাম, এই সব এক্সপেরিমেন্টের উপরে আগামী ক্লাসে ভাইবা পরীক্ষা হবে, এবং ওই দিন ফাইনালি কার কার খাতায় কোনো ভুল ত্রুটি আছে কি না, খাতায় আরো কি কি করা দরকার, এবং কি কি এর আশেপাশে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জেনে রাখতে হবে পরবর্তীতে ভাইবা পরীক্ষার জন্য, এগুলো নিয়ে একটু আলোচনা করা হবে, প্লাস ভাইবা পরীক্ষা নেওয়া হবে। ওই দিন স্যার এবং আমি দুজনই থাকবো, ভাইবা পরীক্ষায় ভালো করে অ্যাটেন্ড করতে হবে, কারণ ওইটার নম্বরের উপরে অনেকের নম্বর নির্ভর করবে। ফাইনালে যে তোমার খাতায় যে 5 নম্বর রয়েছে বা ভাইবা পরীক্ষায় যে 5 নম্বর রয়েছে ওইটার উপরে অনেকটা নির্ভর করবে। আমি এখানে দেখবো যে যারা প্রেজেন্ট থাকবে এবং যারা ভালো করবে তাদেরকে আমি নাম রোল লিখে রাখবো, পরবর্তীতে নম্বরিং করার ক্ষেত্রেও কিন্তু আমি ওইটা খেয়াল রাখবো। কারণ তোমরা জানো যে ওখানে এক্সটার্নাল থাকবে, বা ইন্টারনাল যা করে সেটাই কিন্তু হয়, এক্সটার্নাল আমাদের কিন্তু জিজ্ঞেস করে যে কত নাম্বার কাকে দেওয়া যাবে। তো ওই দিন যারা ভালো করবে বা যারা প্রত্যেকটা এক্সপেরিমেন্ট লিখে লিখে পাঠিয়েছো তাদের কথা কিন্তু আমার মাথায় থাকবে। এটা খেয়াল রেখে সবাই এক্সপেরিমেন্টগুলো লিখে জমা দিয়ে আগামী ভাইভাতে ভালোভাবে অ্যাটেন্ড করবে। মিস, এই ডাটাগুলো কি সেম থাকবে? না, আমি ওই যে মানগুলো ফাঁকা রাখতে বললাম, মানগুলো ফাঁকা রাখবে, সবগুলোরই মানগুলো ফাঁকা রাখবে, যেটা যেটারই মান আছে সেই মানগুলো ফাঁকা রাখবে। কারণ এগুলো তো তুমি জানো না, এগুলো তো না জেনে তুমি বইটা বসিয়ে দিতে পারো না। জি মিস, ফাঁকা রেখে দাও, আমরা হয়তো অল্প কিছুদিনের মধ্যে ল্যাবে গিয়ে যেগুলোতে এই মানগুলো খুব প্রয়োজন, মানগুলো না হলে ক্যালকুলেশন হচ্ছে না, সেইগুলো আমরা রিসেন্টলি, যে তো সামনে আবার লকডাউন, লকডাউনের পরে যদি পরিস্থিতি একটু ভালো হয় আমি আর স্যার যেয়ে আমরা ল্যাবে এগুলো করে তোমাদেরকে ভিডিও দেখিয়ে দিব যে কিভাবে মানগুলো কোথায় কোথায় বসাতে হবে। ঠিক আছে,
তাহলে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে ক্লাস শেষ করব। কারো কি কোনো কিছু জানার আছে? আচ্ছা, আর কারো কিছু জানার নেই, তাহলে আমি শেষ করি নাকি? মিস, আজকে প্র্যাকটিক্যালটা আপনি কি গ্রুপে দিবেন? হ্যাঁ, ছবি দিয়ে দিব, ছবি দিয়ে দিব, গ্রুপে ছবি দিয়ে দিব, তোমরা ওখান থেকে লিখে নিও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন যেহেতু নেই, আমরা ক্লাস শেষ করি। সবাই ভালো থেকো, আর খাতাটা লিখে কমপ্লিট করে দিবে, আর আগামী ক্লাসে ভাইবা সবাই অ্যাটেন্ড করবে, বাকিদের বলবে, আমি গ্রুপেও মেসেজ দিব, বাকিদের তোমরা বলবে। ঠিক আছে, ভালো থেকো।